হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে তোমাদের সাথে SSKM হাসপাতাল, মানে যেটা হচ্ছে সেট শুক্লাল কর্ণানী মেমোরিয়াল হসপিটাল, বা তোমরা অনেকেই PG হাসপাতাল নামে চেনো, মানে প্রেসিডেন্সি জেনারেল হাসপাতাল। তো কলকাতায় জানো যে পশ্চিমবঙ্গের যে সরকারি হসপিটালগুলো আছে তার মধ্যে এটা সবথেকে, মানে কি বলবো, খুবই মানে নিট অ্যান্ড ক্লিন। যারা গেছো এখানে জানো, পরিষ্কার পরিচ্ছন্ন। তোমাদের সাথে ভেতরটা বাইরেটা সমস্তটাই শেয়ার করব। তো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো, মানে বেস্ট যে হসপিটালগুলো আছে তার মধ্যে একটা অন্যতম। তো এটা একটা প্রাচীনও বলতে পারো, যে মানে বৃহত্তম একটা চিকিৎসার সুবিধা আছে এখানে, মানে নানা রকম রোগের এখানে চিকিৎসা করা হয়। আর বিশেষ করে এখানে যে সুপার স্পেশালিস্টের যে চিকিৎসা সেবা এখানে কিন্তু প্রদান করা হয়। এই হাসপাতালটি তোমরা অনেকেই জানো যে ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ এর সাথে যুক্ত, যা একটি প্রিমিয়ার মেডিকেল শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান। তো এখানে একটা কথা বলি, পুরোটা তো তোমাদের সাথে শেয়ার করব, ভেতরটাও দেখাবো যে কোনো পেশেন্ট থাকলে ভেতরের তোমাদের মানে কতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, দেখে মনে হবে যেন একটা বাড়িতে আছো, ভেতরটাও শেয়ার করবো, বাইরেটাও। এখানে যখনই যাবে, তোমরা জানো অনেকে, তাও তোমাদের সুবিধার জন্য বা মনে করিয়ে দেওয়ার জন্য আর একবার বলে দিই, একটা আইডেন্টিটি প্রুফ কিন্তু লাগবে, মানে সেটা কিন্তু রেখে দেবে। সেটা যে কোনো আধার কার্ড হলে তো ভালো হয়, আধার কার্ড হোক, রেশন কার্ড হোক, ভোটার কার্ড, যে কোনো এরকম একটা আইডেন্টিটি প্রুফ কিন্তু নিজেদের সাথে লাগবে। তাহলে নিজের নামের যে স্পেলিংগুলো, এজ, এগুলো কিন্তু সুবিধা হয়। আর এখানে অনেকগুলো কাউন্টার আছে, টোটাল মনে হয় জেনারেল 12টা কাউন্টার আছে। তো সেই জন্য বুঝতে অসুবিধা হতে পারে যে কোন দিকে কোথায় যাবে বা কিছু। তো এখানে কিন্তু সিকিউরিটি আছে, এরা যথেষ্ট হেল্পফুল। এখানে ওদেরকে জিজ্ঞাসা করো, তো তারা কিন্তু বলে দেবে যে কোনো জায়গায় কোথায় অসুবিধা হবে। আর তোমরা যদি কেউ বুঝতে না পারো কোনো সময় যে কী ডাক্তার দেখা হবে বা কিছু, সেখানে যখন এখানে টিকিট কাটা যায়, 2 টাকা করে টিকিট কাটা হয়, তোমরা ওখানে এসে তোমাদের প্রবলেমগুলো বললেও কিন্তু ওরা অনেক সময় ওরা বলে দেয় কিন্তু যে এখানে এই ডাক্তার দেখাবে তোমরা। তো সমস্তটাই, ভেতরটাও তোমাদের দেখাচ্ছি, শেয়ার করছি তোমাদের সাথে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, মানে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের অ্যাকচুয়ালি এখন সরকারি হসপিটাল, কিছু সরকারি হসপিটাল, সব বলছি না, এমন মানে কিছু কিছু জায়গা খুব অপরিষ্কার থাকে, সেগুলো তোমরা জানো যে বলার কথা না, কিন্তু সেই হিসাবে এটা ভেতরটা দেখলে, মুখে বললে তো হবে না, ভেতরটা দেখালে বুঝতে পারবে। দেখো ভেতরটা তোমাদের সাথে শেয়ার করছি, একদম পেশেন্ট যেখানে আছে সেখানটাও আমি দেখাবো। দেখো এই যো দেখতে পাচ্ছ, টিভি চলছে এখানে, দেখো একটা পেশেন্ট আছে। তো এই যে এইরকম দেখো ভেতরের যে পরিবেশটা। তো এইখানটা যারা গেছো তারা জানো যে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, সেই জন্য তোমরা কিন্তু এখানে এমনিও ডক্টর দেখালে তোমরা এখানে দেখিয়ে আসতে পারো। আর যাওয়াটা হচ্ছে, তোমরা কেউ কিন্তু হাওড়া স্টেশন থেকেও যেতে পারো, শিয়ালদা স্টেশন থেকেও কিন্তু এখানে যেতে পারো। এখানে বাসে করেও যেতে পারো, কারোর তো প্রাইভেট কার বা ওখান থেকে, এখন তো সব জায়গায় ওলা উবের এরকম তো আছেই, বুক করে নিয়ে নিতে পারো। আর একটা তোমাদের সুবিধা হয়, মানে দমদম স্টেশনে নেবে তোমরা যদি মেট্রো ধরে যাও, ওটা কিন্তু খুব সুবিধা। ওটা তোমাদের তাহলে রবীন্দ্র সদন স্টেশনে নামতে হবে, নেবে 4 নম্বর গেটের ওদিকটা দিয়ে বেরিয়ে যাবে, তাহলে মানে কাছাকাছি হয়। ওখানটা দিয়ে বেরিয়ে গিয়ে দেখবে, মানে ওটা হাঁটা পথে 5-7 মিনিট, যেতে গিয়ে দেখবে HDFC ব্যাঙ্ক, তারপর কৃষিচন্দ্র জুয়েলার্স, এগুলো পড়বে। তাহলে এইগুলো বললাম কারণ তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় সেই জন্য। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো। কোনো সুবিধা অসুবিধা হলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, দেখলে আমি অ্যান্সার দেবো। তো থ্যাংকস ফর ওয়াচিং, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।